কাপ চা একটা নতুন সন্ধে আর নতুন একটা ভিডিও তোমাদের কাছে ভিডিওটা নতুন হলো এটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও ওই যে যেদিনকে তোমরা আমাকে চিকেন কষা খেতে দেখলে এটা সেদিনকে ভিডিও সেদিনকে সন্ধেবেলা আমার আর মা দুজনেরই কিন্তু রাত্রিরবেলা ভিডিও ছিল মানে ওই সন্ধেবেলা সেই রকমভাবেই রান্নাটা করেছিলাম বিশ্বাস করো আমি যদি জানতাম যে খাবার আসলে তোমরা সবাই মিলে আমার ওই চিকেনের রেসিপির পিছনে পড়ে যাবে আমি তাহলে এই মাটনের রেসিপিটা না দেখিয়ে সেদিনকে চিকেনের রেসিপিটাই দেখাতাম আমি জানি তোমরা মাটনের রেসিপি দেখতে চাও আমি ওই জন্য মাটনের রেসিপি দেখিয়েছি আর সেদিন আনফর্চুনেটলি চিকেনটা যে এত ভালো দেখতে হয়ে গেছিলো সেটা আমি তোমরা যখন ভিডিওতে বললে চিকেনটা দারুণ দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে আমি যখন দেখছি তখন দেখলাম হ্যাঁ এটা তো মানে এক্সট্রাঅর্ডিনারি দেখতে হয়েছে আর বিশ্বাস করো সেদিন কিন্তু চিকেনটা খেতেও খুব ভালো হয়েছিল তো চিকেন মাটনটাকে ভালো মতো ধুয়ে আমি প্রেশারে সিদ্ধ করে তারপর রান্না করি কেন বলো তো আমরা যেহেতু ভিডিও করি না যদি মাটন কোনোভাবে একটু গলে যায় না তাহলে না খেতে খুব প্রবলেম হয় খেতে প্রবলেম হয় বলতে ভিডিওতে মাটনটা অ্যাট্রাক্টিভ দেখতে লাগে না সেই কারণে মাটনটা আমি আগে সেদ্ধ করে তারপর রান্না করি চিকেনটাও সেই রকমভাবে কি করলাম ধুয়ে রেখে দিলাম ব্রেস পিসটা সরিয়ে আর আজকে আবার মহল বলছে সন্ধেবেলা ও নাকি ব্রেড বাটার খাবে তো আমিও যথারীতি ওকে ব্রেড বাটারটা দিয়ে দিলাম আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে এখন যখন তোমাদেরকে আমি ভিডিওতে সাউন্ড দিচ্ছি এত পরিমাণে কথা বলতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে না সেই আগেকার দিনের হুপিং কাশি হতো না ওই রকম টাইপের কাশি হয়েছে আমার একটু অ্যাস্তেমার প্রবলেম আছে তো এটার জন্য তো তারপরে আমি একটু উচ্ছে কুমড়ো ভেজে নিচ্ছিলাম আজকাল তো মানে কুমড়ো খাওয়া বন্ধই করে দিয়েছি উচ্ছেও খুব কম খাচ্ছি আমি মা আবার খুব উচ্ছে খেতে ভালোবাসে তো এই পটলগুলোর বীজ নেই বলে পটলগুলো খেতে এত ভালো লাগছে তো পটলগুলো ভেজে চলে গেলাম কাজ করতে কাজ যখন শুরু করেছিলাম তখনই চারটে সাড়ে চারটে বাজে সকাল থেকে আমি আজকে সেরম কিছু খাইনি কারণ আমি জানতাম আজকে সন্ধ্যেবেলা আমি এবং মা দুজনে ভিডিও করব মা দুপুরবেলা একদম হালকা পাতলা এক মুঠো ভাত খেয়েছে তো আজকে এই জায়গাটা পরিষ্কার করছি তার কারণ এবার ভাবছো কালকে তো দেখলাম এখানে তোমার ওই আমি যে কাবারটা কিনে নিয়ে এসেছি কাবারটা এখনও সেট করতে পারছি না মানে ডিসাইড করতে পারছি না এই ঘরে রাখবো না পাশের ঘরে রাখবো তো সেই জন্য এটাকে বার করে একটু সাইড করে রেখে দিয়েছি এখন আগে ঘর দোরটা পরিষ্কার করে চলো এই যে আজকে মানে তোমার এই জিনিসটা আমার সবার আগে ঠিক করতে হবে আমি আমার ডিসিশান নিয়েছি এই যে কালো কাপড়টা দেখছো না এখানে টানানো এই কালো কাপড়টার জন্য ঘরটা যেন আরো বিরক্তিকর লাগে তো আমরা ঠিক করেছি একটুখানি কষ্ট হবে বাট কালো কাপড়টা আমরা প্রত্যেকদিন দিন এবং বার করবো খাটের তলায় রেখে দেব। তো এই কথা বলছি একদিকে কাজ করছি একদিকে আবার রান্নাও করছি একদিকে এই দিকে এবার পুঁটি মাছ ভাজছিলাম একটুখানি পুটি মাছের বেগুন আলু দিয়ে ঝোল করবো তো দিকের কাজকর্ম করতে করতে দেখো সন্ধে একদম পরন্ত একদম মনে হচ্ছে টা একটু ডুবছে ডুবছে তারপরে বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম এগুলো সমস্ত বারান্দা ঠারান্দা সমস্ত পরিষ্কার করলাম মা চলে এলো মা এসেছিলো মায়েরও ভিডিও আছে যেহেতু মায়ের ভিডিওটা আগে করব তারপরে আমার ভিডিওটা করবো কারণ আমার যেহেতু খেতে একটু সময় লাগে সময় লাগে বলতে আমার একটা প্রবলেম হচ্ছে আমি খেয়ে উঠে কোনো কাজ করব না খাওয়ার আগে তুমি আমাকে নিয়ে রাজ্যের সব কাজ করিয়ে দাও খেয়ে উঠে আমি থালাটা রাখবো আর চুপ করে বসে পড়বো কারণ আমার খেয়ে উঠে কাজকর্ম করতে খুব কষ্ট হয় ওদিকে মাছটা ভাজা হতে থাক আমি ঝপঝপ করে একটু চুলের জ্বরটা ছাড়িয়ে নিই আজকে ভিডিও করব বলে চুলটা মানে মাথা ঘষেছিলাম তো চুল আচরানো হয়নি তো রান্না রান্না বান্না কমপ্লিট হয়নি দুটো রান্না হয়েছে এরপরে গিয়ে আমি মাটন আর চিকেনটা বানাবো কারণ ততক্ষণে সন্ধ্যেটা হয়ে গেছে সন্ধ্যেটা দিতে হবে তোমাদের আগের দিনও বললাম না চুলটার যে আমার কী অবস্থা হয়ে রয়েছে না সে আর বলার কথা না ভালো লাগছে না গো চুলটা নিয়ে আমি ভীষণ মানে বিতশ্রদ্ধ হয়ে গেছি কী বলো তো শুধু মুখ না মুখের সাথে সাথে বা চুলটারও একটু যত্ন করতে হবে আসলে আমি এক বছরের মধ্যে চুলে স্ট্রেটনিং করিয়েছি চুলে কালার করিয়েছি দুবার দুবার কালার করেছি আর এই লাস্টের রেড ওয়াইন কালারটা করে না আমার চুলটা একদম পুরো শেষ হয়ে গেছে তো এখন দেখছি কি করি আর আমার না প্রত্যেক মাসে গিয়ে ওই তিন চার হাজার টাকা করে স্পা করাতে বড় গায়ে লাগে কিন্তু কিছু করার নেই চুলটার যা অবস্থা হয়েছে তাতে একটা মোটামুটি যদি ভালো একটা একটা দুটো মাছ যদি একটু স্পা নিতে পারি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে তো চলো এরবারে মোটামুটি আমার সন্ধ্যে টন্দে দেবো চুল টুল আচরে ঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি মুখ হাত পা ধোবো তারপরে গিয়ে আমি সন্ধে দেবো কারণ এই জামা কাপড় পরে তো আমি রান্না ধরেছি সন্ধ্যে দেওয়া যাবে না তো হাত পা মুখ ধুয়ে বা সন্ধে দিতে বসে গেলাম বড়োমার ছবিটা রোজই ভাবজি টানাবো টানাবো আর সময়ই হচ্ছে না এই বৃহস্পতিবার একদম টু হান্ড্রেড পার্সেন্ট ছবিটাকে টানিয়ে দিতে হবে তো এরবার চলো মোটামুটি কাজকর্ম হয়ে গেছে রান্না শুরু করে দিই বড়োমার ছবি নিয়ে কিন্তু আর একটা অলৌকিক ঘটনা ঘটেছে আমার সঙ্গে অবশ্যই তোমাদের সাথে গল্প করব। আমার বাড়িতে তো একটাই তারামা ছিল আর এত দিন আমি কোনো অন্য কোনো কালী ছবি আনিনি কারণ তারামাকে খুব ভালোবাসি বড়োমার ছবি যেই নিয়ে এসছি কোথা থেকে আবার আরেকজন তারামা আমার বাড়িতে চলে এসছে বিস্তারিত তোমাদেরকে পরের কোনো একটা ভিডিওতে বলবো তো চলো মাটনটা রান্না করে নিই আমি মাটনটাকে একদম নর্মালি সিদ্ধ বসিয়েছিলাম কোনো কোনো সময় কিন্তু একটু মানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেল নুন দিয়ে মেখে তারপরও সিটি মারি মোটামুটি চারটে সিটি মারলেই হয়ে যায় আমি কিন্তু আজকে একদম নর্মালি মাটনটা প্রেশার কুকারে চারটে মতো সিটি মেরে নিয়েছি তারপর কি করছি পিঁয়াজটাকে ভালো মতো ভেজে নিয়েছি ভালো মতো মানে ওই হালকা হালকা তারপরে এখানে তোমার পিঁয়াজ রসুন একটা টমেটো আজকে আবার কি করেছিলাম ওই দুটো দারচিনি দিয়ে দিয়েছিলাম মানে একটুখানি আজকে গোটা গরম মশলার গন্ধ দিয়ে ভাবছিলাম মাটন খাবো অনেক দিন আমি মাটনে গোটা গরম মশলা দিই না তো তারপরে আমার যে মশলাটা আমি বানাই সেটা দিয়ে দিয়েছি এই মাটনের ভিডিওটা হ্যাংলামিতে তোমরা কালকে পেয়েছ তো এইখানে আমি ওই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে একটুখানি ফেটিয়ে তারপর দিয়ে দিলাম এখানে তারপর এবার মশলাটাকে ভালো মতো কষাবো কালকের ভিডিওটাতে আমি সত্যি বুঝতে পারলাম না হ্যাংলামিতে কেন যে মাটনের কালারটা অত ভালো আসলো না আমার আমার মনে হয় যে সেদিনকে যেহেতু সন্ধ্যেবেলা আমরা ভিডিওটা শ্যুট করছিলাম তো আমার মনে হয় লাইটটা অ্যাডজাস্ট করতে আমি একটু ভুল করে ফেলেছি দেখো অথচ আমার চিকেনের কালারটা কিন্তু কী দারুণ এসছে অথচ মায়ের মাটনের কালারটা খোলেনি তো মশলাটা কষানোর পরেই দেখো যে জলটা আমার মাটন সিদ্ধ করার সময় বেরিয়েছিল ওই জলটা দিয়েই কিন্তু আমি মাটনটা রান্না করব। তারপরে এবার সেদ্ধ মাটনটা দিয়ে ভালো মতো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তোমার নুন মিষ্টি দিয়ে তারপর তোমার এখানে কি করব একটুখানি মানে কষতে দেবো বেশ একদম রসা রসা কষা কষা করে তারপরে জল দেব এতে কি করে কি হয় বলো তো মাটনটা সিদ্ধ হয়ে যায় কিন্তু মানে গলে যায় না এই দেখো মাটনটা কি সুন্দর মোটামুটি লাল লাল আস্তে আস্তে কালার আসছে আমি একদম গ্যাসটা সিন করে দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো এখন কি সুন্দর কালার চলে এসছে তেল ছেড়ে দিয়েছে পুরো মাটন থেকে এরপরে কী করবো তো ওই যে স্টকটা ছিল না ওই স্টকটা এর মধ্যে দিয়ে দেবো আর এই দেখো লেগ পিসটা দেখেছো মাটানের লেগ পিস হুম আমারও একদিন এনে মাটনের লেগ পিস খেতে হবে মা আগের দিন যখন খাচ্ছিলো আমার বেশ ভালো লাগছিল আর এই যে জলটা দিয়ে দিলাম এতে মাটনের টেস্টটা একদম যা আসে না গো কি বলবো আর সেদিনকে মাটনটা খেতে মাও বলেছিল খুব ভালো হয়েছে কিন্তু সলিড পিসগুলো না একটু ছাবড়া ছাবড়া লাগে তোমাদের বললাম না সেদিনকে যে মাটনের সলিড পিসগুলো দিয়েছে ওগুলো আমাদের বাড়িতে কেউ খায় না আর এই দেখো এইখানে হচ্ছে ট্যান ট্যান এই দেখো মাটন রেডি হয়ে গেছে কি সুন্দর কালার এসছে দেখেছো কিন্তু যখন ভিডিও করলাম তখন আইফোনে কালারটা যে ওইরকম কেন এলো আমি বুঝে পেলাম না একটু পাতলা পাতলাই ঝোল করেছিলাম কারণ আমরা খুব মাটন মানে কষা টাইপের খা খেতে আমরা কেউ পছন্দ করি না আমরা একটু একটু ঝোল ঝোল মাটনই পছন্দ করি আর এই তো গেল মাটন এবার তোমাদের সেই পছন্দের চিকেন যেটা আমি বলেছিলাম ঝাল ঝাল চিকেন এই দেখো সেদিন এই চিকেনটা এই চিকেনটার আরও একটা বিশেষত্ব ছিল সেটা হচ্ছে কি এই চিকেনটা আমি রান্না বসিয়ে ফোনে কথা বলতে লেগে গেছিলাম আর চিকেনটা নিচ থেকে একটু পোড়া লেগে ঝোলটা শুকিয়ে গেছিলো ঝোলটা শুকিয়ে গিয়ে ওইরম লাল লাল কালো কালো কালারটা এসছে যেটা দেখতে এবং খেতে যে ওর এত ভালো টেস্ট হয়ে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো তারপরে সমস্ত কিছু রান্নাবান্না করে মায়ের ভিডিওটা যখন আমি বসাবো মায়ের ভিডিওটা করার আগে আমি ভাবলাম একটু আদা দিয়ে চা নিয়ে নিই আমি মায়ের ভিডিও দেখতে দেখতে চা খাবো মায়ের ভিডিও হবে সমস্ত কিছু গোছানো হবে আমি রেডি হব মা বেরিয়ে যাবে তারপরে আমি ভিডিও শুরু করব তো ওই জন্য একটু আদা দিয়ে চা বসিয়ে নিয়েছিলাম যে একটু চা খেয়ে নেবো আর যেটা বলছিলাম তোমরা যে আমাকে এতবার করে বলছিলে দিদি চিকেনের কালারটা কি ভালো হয়েছে কি ভালো হয়েছে ভালো হওয়ার কারণ দেখতে দা দেখো একটু একটু পোড়া লেগেছে চিকেনটা একটু পোড়া লেগে চিকেনটাকে এই রকম দেখতে হয়ে গেছে আমি তোমাদের সত্যি কথা বললাম চিকেনটা যে এই রকম হয়ে যাবে আমি না বুঝতে পারিনি আর আমার এখানে আবার একটু ভাত বসিয়েছিলাম কারণ একটু ভাতটা হবে তারপরে ভিডিওটা হবে একদম গরম গরম ভাত তোমাদের সেদিনকে বলছিলাম গরম ভাত আর গরম চিকেন আর এই যে মোটামুটি রান্না বান্নাগুলো সব কমপ্লিট মটনটা রান্নাঘরে আগেই তোমাদের দেখিয়ে দিলাম এখানেই উচ্ছে কুমড়ো ভাজা তারপরে বেগুনের ঝাঁপ বেগুন দিয়ে ঝাল আর এই যে সেট আপ রেডি হয়ে গেছে এবার মায়ের ভিডিও হয়ে যাক মা চলে যাক তারপরে আমি ভিডিও করব একজন দেখতে চেয়েছিল আমাদের সেট আপ কেমন হয় আমার ভিডিওটা যেটা প্রবাবলি কালকে পোস্ট হবে তো আজকে আমার ভিডিওতে কিন্তু তোমরা কোনোরকম ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারের যে এটা পাও সেটা পাবে না অনেকে আমাকে বলেছ যে তোমাদের ওই হোমলি যে ব্যাপারটা ওটা অনেক বেশি ভালো লাগে তো তাদের জন্য আজকের ভিডিওটা তো চলো খাওয়ারগুলো নিয়ে আসি ভাতটা হয়ে গেলে ভিডিও টিডিও কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি এই জাস্ট ভিডিও করে উঠলাম পুরো ঘেমে স্নান করে গেছি যা তা অবস্থা তো এখন ও নাকি ঘেমে গেছে তো চলো ঘরদোরটা পরিষ্কার করি এখন একবার মা একবার আমি দুজনে মিলে খেতে দেখে মোহরেরও খিদে পেয়ে গেছে ওকে কিন্তু সন্ধেবেলা মানে ওই বিকেল বিকেলই আজকে আমি ওই কি বলে ব্রেড বাটার করে দিয়েছি এখন মোটামুটি ওই সাড়ে আটটা নটা বাজে ওর খিদে পেয়ে গেছে তা আমাকে বললো তুমি খেতে দাও ভাত খাবো আমি চিকেন দিয়ে ভাত খাবো বললাম মাটন খাবি না চিকেন খাবি এখন আবার তিনি মাটন খাচ্ছে না চিকেন দিয়ে ভাত খাবে তো সেই কারণে ওকেও ভাত খাওয়াতে বসিয়ে দিলাম তাহলে এবার নীলাদ্রি আসবে নীলাদ্রিকে খেতে দেবো ব্যাস তারপরে তিনজনে মিলে একসাথে টিভি দেখবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টা